হ্যালো বাইকার্স, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রিন্স শাহরিয়ার আছি আপনাদের সাথে। আজকে বেসিক্যালি কোনো ধরনের বাইকের ফিচার্স, বাইক নিয়ে বা কোনো ধরনের অফার, এই টাইপের কোনো কিছু নিয়ে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব না। বাট আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নোটিশ, সেটা আসলে যত সব বাইকার্স আছেন আপনাদের জন্য, ইভেন নিউ বাইক আসলে যারা পারচেস করতে চাচ্ছেন বা খুব রিসেন্টলি যারা পারচেস করবেন বা কিনবেন, তাদের জন্য আসলে খুব ভ্যালুয়েবল একটা ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে একটা নোটিশ আছে এবং এটা হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের এই নোটিশটা, যেটা আসলে কালকে হচ্ছে পাবলিশড হয়েছে। তো নোটিশে কী আছে সেই বিষয়টা একটু পড়ে শোনাই আপনাদের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ভবন নিউ এয়ারপোর্ট রোড বনানী ঢাকা 1212। বিষয়টা হচ্ছে মোটর সাইকেল রেজিস্ট্রেশন প্রদানের সময় গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকা নিশ্চিতকরণ প্রসঙ্গে। আমি আবারও বলি বিষয়টা, মোটর সাইকেলের রেজিস্ট্রেশন প্রদানের সময় গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকা নিশ্চিতকরণ প্রসঙ্গে। আচ্ছা, এইখানে যে বিষয়টা খুব সহজ করে যেটা বলি সেটা হচ্ছে যে আপনি যখন একটা বাইক কিনবেন, যখন সেই বাইকের নাম্বারটা করতে যাবেন, যখন ফাইলটা আপনি বিআরটিতে সাবমিট করবেন, তখন অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা লাগবে। মূল বিষয়টা আমি একটু বলি। সূত্র, গত 14 জুন 2022 তারিখে অনুষ্ঠিত সভায় কার্যবিবরণ। কার্যবিবরণী সিদ্ধান্তের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী 15 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্ট্রারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো মোটর সাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না। দুই নম্বরে আছে, এমতো অবস্থায় এই বিষয়টি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। শীতাংশু শেখর বিশ্বাস, পরিচালক ইঞ্জিনিয়ার, ফোন নাম্বার দেওয়া আছে। বিতরণ, সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার ও রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ বিআরটিএ সার্কেল সকল। অনুলিপি, 1 নম্বর বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার বিআরটিএ সকল। 2 নম্বরে চেয়ারম্যান মহোদয় একান্ত সচিব বিআরটিএ সদর কার্যালয় নিউ এয়ারপোর্ট রোড বনানী ঢাকা। আচ্ছা, এইটা থেকে আসলে আমরা ডিটেলসে যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যে আগামী 15 সেপ্টেম্বরের পরে থেকে যে বাইকগুলো রেজিস্ট্রেশন হবে সেই বাইকগুলো রেজিস্ট্রেশন প্রদানের সময় অবশ্যই যার নামে বাইকের রেজিস্ট্রেশনটা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্সটা ম্যান্ডেটরি করতেই হবে। সো এখানে একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে যে বাইক পারচেস করার ক্ষেত্রে, নাম্বার করার ক্ষেত্রে অবশ্যই যার নামে গাড়ি তার নামের ড্রাইভিং লাইসেন্সটা থাকতেই হবে। এখন ড্রাইভিং লাইসেন্সের তো আগে একটা সিস্টেম ছিল, এখন যেরকম হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন বিআরটিতে ফাইল সাবমিট করতেছেন তখন কিন্তু আপনার জাস্ট লার্নার কার্ডের একটা কপি দিলে কিন্তু এখন বিআরটি আপনাকে নাম্বারটা প্রদান করতেছে। বাট এই বিষয়টা কিন্তু আর থাকবে না। এইখানে স্টেপ হচ্ছে দুইটা, আপনাদেরকে আমি আরেকটু সহজ করে বলি। যখন আপনি একটা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, এটা অটোমেটিকলি অনলাইনের মাধ্যমে কিন্তু এই লার্নার কার্ডটা চলে আসবে। বাট এইটা দিয়ে কিন্তু আপনি বাইক চালাতে পারবেন না, এটা হচ্ছে শিক্ষানবিশ কার্ড যেটা থাকে। তো আপনি যে লার্নার কার্ডটা করবেন অটোমেটিকলি এখানে টেস্ট নেমের রিটেন ওরাল অ্যান্ড প্যাট্রিক্যালের একটা ডেট থাকে। তো অলমোস্ট হচ্ছে আপনি যখন একটা লার্নার কার্ড করলেন 2 মাস কিন্তু একটা সময় থাকে, 2 মাস পরে হচ্ছে আপনার এক্সাম ডেট পড়ে, এক্সাম দেওয়ার পরে হচ্ছে আপনি প্রাপ্তি শিকারটা করতে পারবেন। এখন কথা হচ্ছে যে রেজিস্ট্রেশন প্রদানের ক্ষেত্রে কি আসলে এই স্মার্ট কার্ডটা লাগবে নাকি এরকম একটা প্রাপ্তি শিকার হইলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন? হ্যাঁ, এইখানে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের জন্য। স্মার্ট কার্ডটা হচ্ছে এটা অনেক সময়ের ব্যাপার, অনেক পরে আসলে আপনাকে প্রদান করবে, যেটার জন্য 6 মাসও কারো ওয়েট করতে হয়। 2019 বা 2018 বা 2020 মাঝামাঝিতে যারা করেছে তারাও কিন্তু এখন আসলে স্মার্ট কার্ডটা পায়নি। বাট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাইকের রেজিস্ট্রেশন প্রদানের জন্য মোটামুটি এইরকম একটা প্রাপ্তি শিকার দিলেই কিন্তু আপনি একটা বাইকের রেজিস্ট্রেশন করতে পারবেন। সো এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে লার্নার কার্ডের পরে আপনি যে দুই মাস পরে যে এক্সামটা দিবেন, এক্সামের পরে হচ্ছে আপনার এই কার্ডটা পাবেন। সো এই কার্ডটা পেলে কিন্তু আপনি বাইকের রেজিস্ট্রেশনটা করতে পারবেন। এটা যে ড্রাইভিং লাইসেন্সটা আসলে এখন ম্যান্ডেটরি, তার কারণ বাইকারের উপরে গভর্নমেন্ট সরকার যেরকম কড়াকড়ি একটা রুলস করে দিয়েছে, যেমন পদ্মা সেতুতে বাইক চলা যাবে না, 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কোনো ধরনের বাইক
হাইওয়ে রোডে উঠবে না, এক জেলার রেজিস্ট্রেশনের মোটরসাইকেল অন্য জেলায় চলতে পারবে না, এই ধরনের তো নিষেধাজ্ঞা তো থাকছেই। হয়তো বা সামনে ইন ফিউচার অ্যাজ এ বাইকারের জন্য আরও অনেক ধরনের রুলস চলে আসতে পারে, অন্তত এখন থেকেও যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বা অন্তত এই 15 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আপনারা হয়তো ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলতে পারবেন। এরপরেও যদি আপনাদের কোনো ধরনের ইনফরমেশান বা কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আমার সাথে, অথবা কুড়ি মোটরসে আসলে সব ধরনের ফ্যাসিলিটিস আমরা দিব বাইকের রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্য। তো আজকে মোটামুটি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এই ভিডিওটা করা, যদি আপনাদের একটু হেল্প হয় তাহলে এটা আমার জন্যও উপকার, যেহেতু আমি আপনাদের জন্য সবসময় কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করি। তো আজকে এই পর্যন্তই, সামনে ঈদ চলে আসছে, সবাইকে আসলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং যেহেতু যে নিষেধাজ্ঞাগুলো আছে সেই নিষেধাজ্ঞাগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, খুব রিসেন্টলি আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।